হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন প্রত্যেকে অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা শেয়ার করো বেশি থেকে বেশি। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক আলোচনার বিষয়। আজকে সপ্তম শ্রেণীর জিওগ্রাফি প্রশ্ন বিচিত্রা বই থেকে আমরা বাঁকুড়া মিশনস গার্লস হাই স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা শুরু করব আজকে। আচ্ছা, আজকে তোমাদের আমি একটু জিওগ্রাফি প্রশ্নপত্র আলোচনা করলাম, কালকে কিন্তু তোমাদের রেগুলার পড়াটা আপলোড যাবে। সো রেগুলার পড়া চ্যাপ্টার ফোরটা হিস্ট্রির তো আমাদের হয়ে গেছে, চ্যাপ্টার ফাইভটা হোপসো কালকে আমরা আলোচনা শুরু করে দেবো। ওকে, আর যেদিনকে আমি আলোচনা শুরু করবো, আগেই বলেছি আমি পরপর সব ভিডিওগুলোর মাধ্যমে পুরো চ্যাপ্টার একই দিনে আপলোড থাকবে, তো চ্যানেলে প্রত্যেকে চোখ রাখবে। ওকে, যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করব। দেখো এখানে কি বলেছে, আমরা জিওগ্রাফি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, এখানে কি বলেছে, নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর দাও। আমি ডাইরেক্ট খাতায় লিখে নিয়েছি যাতে আমার একেবারে সুবিধা হয় করাতে। সবার প্রথমে বলেছে ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি একটি। এ দিয়েছে লাভাগঠিত সমভূমি, বি দিয়েছে পলিগঠিত, আর সি দিয়েছে লোয়েস। তো এটা আমরা করব হচ্ছে পলিগঠিত সমভূমি। নেক্সটাই যাব। নেক্সট আমাদের বলেছে দোয়াব শব্দটি পারসি শব্দ, ল্যাটিন শব্দ নাকি আরবি শব্দ। তো দোয়াব শব্দটি হচ্ছে এটা পারসি শব্দের মধ্যে পড়বে, সো পারসি করব। নেক্সট বলেছে ব্যাসল্ট হলো একটি আগ্নেয় পাললিক নাকি রূপান্তরিত। তো ব্যাসল্টটা এটা আগ্নেয় হবে, আমরা আগ্নেয়তে ঠিক করে দেবো। হয়ে গেল এটা, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন বলেছে আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকার সৃষ্ট নদীর নাম, নীলনদ, কঙ্গো নদী, নাইজার নাকি জাম্বেসি। এটা হবে কঙ্গো নদী। নেক্সট নেক্সট প্রশ্নে যাব, বলছে আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হলো সাভানা নাকি ওয়াদি নাকি ভেল্ট নাকি স্টেপ। এটা ভেল্ট হবে। ওকে, হয়ে গেল এটা। তাহলে আমাদের তাহলে পাঁচটা শর্ট কোয়েশ্চেন সেখানটা ছিল, কিন্তু একে পাঁচটার উত্তর আমরা দিয়ে দিলাম, এক এক নম্বর করে এটা ছিল। নেক্সট আমরা যাব দুইয়ে। দেখো পাঁচটা আমাদের শূন্যস্থান পূরণ দিয়েছে। পাঁচ নম্বর বলছে হিমালয় আর কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত ড্যাশ মালভূমি। ড্যাশ মালভূমি এখানটা হবে হচ্ছে তিব্বত মালভূমি, সো এটা তিব্বত করব। ওকে, নেক্সট নেক্সট বলেছে ভাগীরথী হুগলি নদী হলো ভারতের গঙ্গার প্রধান ড্যাশ নদী, এটা শাখা নদী। ওকে, নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে নদীর দুধারে, দেখেছ দেখতে পেয়েছ, আচ্ছা নেক্সট বলেছে নদীর দুধারে বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে ড্যাশ, আচ্ছা পলি সঞ্চিত হয়ে ড্যাশ এটা সৃষ্টি হয় হবে, সৃষ্টি হয় হবে, এটা কী সৃষ্টি হয়, না পলিভূমি সৃষ্টি হয় বা প্লাবন ভূমি যেটাকে আমরা বলি সৃষ্টি হয়, প্লাবন ভূমি। ওকে, নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আমাদের বলেছে উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির ড্যাশ বেশি হয়, মাটির এটা গভীরতা বেশি হয় হবে, গভীরতা মাটির গভীরতা বেশি হয়। ওকে, নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে ভিক্টোরিয়া জলপ্রপাত ড্যাশ নদীর থেকে সৃষ্টি হয়েছে। দেখো ভিক্টোরিয়া অ্যাকচুয়ালি জিম্বাবুয়ের যে উত্তর পশ্চিম অংশ আর জাম্বিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত যে যৌথ নদী সেখান থেকে সৃষ্টি হয়েছে। তো যৌথ নদীটার নাম কি, না জাম্বেজি, এটা জাম্বেজির থেকে সৃষ্টি হয়েছে, তো লিখব জাম্বেজি। জাম্বেজি হবে, জাস্ট আ সেকেন্ড। ওকে, জাম্বেজি, জয়াকার ময় বয়কার জয় হস্যি। ওকে, জাম্বেজির নদীপথে সৃষ্ট হয়েছে, ক্লিয়ার। নেক্সট দেখো তিনেরটা কী দিয়েছে, অনধিক তিরিশটা শব্দের মধ্যে উত্তর লেখার জন্য তিনের দুটো প্রশ্ন দিয়েছে অথবা দিয়ে। প্রথম প্রশ্ন দিয়েছে নদী উপত্যকা কাকে বলে, উত্তর লিখব দুটি উচ্চভূমি বা পর্বতের মধ্যবর্তী নিম্নভূমিকে সাধারণত উপত্যকা বলে। এই নিম্নভূমির মধ্য দিয়ে যখন কোনো নদী প্রবাহিত হয় তখন তাকে নদী উপত্যকা বলে।
অর্থাৎ নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত সমস্ত গতিপথ যে অংশের এটা অংশের মধ্য দিয়ে নদীর জলধারা প্রবাহিত হয় সেই অংশকে নদী উপত্যকা বলা হয়ে থাকে। ক্লিয়ার, বোঝা গেল ব্যাপারটা, দেখে নিয়েছ? নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন বলছে যে পাললিক শিলা দুটি ব্যবহার লেখো। এটা তিনের যে এক রয়েছে, একের মধ্যে, তিনের এক আর দুই দুটো প্রশ্ন আছে, তিনের একের মধ্যেই কিন্তু অথবা দিয়ে এটা অর এটা, ওকে, অথবা দিয়ে দুটো প্রশ্ন আছে। তো যাই হোক, বলেছে পাললিক শিলার দুটি ব্যবহার লেখো। কী লিখব? পাললিক শিলার ব্যবহার নিম্নে বর্ণিত হলো। এক নম্বর, লোহা ইস্পাত শিল্পে, রাসায়নিক শিল্পে, সিমেন্ট শিল্পে ও ঘরমারি নির্মাণে চুনাপাথর ও ডলোমাইট ব্যবহৃত হয়। এটা প্রথম পয়েন্ট আমরা লিখে দিলাম। নেক্সট দু নম্বর পয়েন্টে লিখব, পাললিক শিলায় কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়। দুটো পয়েন্ট দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের হয়ে গেল। দেখে নিয়েছ? নেক্সট দেখো, দ্বিতীয় প্রশ্নটা আমাদের রয়েছে, নীল নদের ওপর আসোয়ান বাঁধ নির্মাণের দুটি মূল উদ্দেশ্য কী ছিল? একটা প্রশ্ন আছে, অথবা দিয়ে আরেকটা আছে, এটার উত্তরটা আমরা আগে করে নিই। লিখব, নীল নদের উপর আসোয়ান বাঁধ তৈরি করার মূল উদ্দেশ্য ছিল নদীর অতিরিক্ত জলকে ধরে রেখে সারা বছর কৃষিকার্যে জলসেচের মাধ্যমে ফসল উৎপন্ন করা। একটা পয়েন্ট আমরা দিলাম এটা, ওকে। নেক্সট দেখতে পাচ্ছ, নেক্সট পয়েন্ট আমরা কী দেবো, আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো বন্যা নিয়ন্ত্রণের জন্য মিশরীয়রা এই বাঁধ নির্মাণ করেছিলেন। ওকে, হয়ে গেল। তাহলে এটা আমাদের দুটো পয়েন্ট এখানে আমরা দিলাম। নেক্সট এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, অর দিয়ে অথবা দিয়ে দিয়েছে, আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের দুটি কারণ লেখো। তো যে কোনো দুটো কারণ আমরা লিখব, লিখব আফ্রিকা মহাদেশের জলবায়ু বৈচিত্র্যের দুটি কারণ হলো দিয়ে আমরা পয়েন্ট করব। এক নম্বর পয়েন্টে লিখব, অক্ষাংশগত অবস্থান, এটা ইংরেজি হয় গত অবস্থান। লিখব, আফ্রিকার উত্তরে 38 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং দক্ষিণে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অবস্থান করায়। দেখে নিয়েছ? সরালাম কিন্তু পেজটা। এই মহাদেশের বেশিরভাগ স্থানেই নিরক্ষীয় এবং এটা এবং হবে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। ওকে, তবে আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে নিরক্ষরেখা বিস্তৃত বলে উত্তর গোলার্ধে যে ধরনের জলবায়ু দেখা যায় দক্ষিণ গোলার্ধে তার বিপরীত জলবায়ু দেখা যায়। এটা হয়ে গেল একটা পয়েন্ট আমাদের। নেক্সট দ্বিতীয় পয়েন্টে আমরা যাব। দ্বিতীয় পয়েন্টে আমরা লিখতে পারি উষ্ণতা, উষ্ণতা দিয়ে দেব, উচ্চতা বৃদ্ধির মাঝে মাঝেই উষ্ণতা হ্রাস পায়। ওকে, উষ্ণতা বৃদ্ধির মাঝে মাঝে কী হয় না, উষ্ণতা হ্রাস পায় দাড়ি, সেই কারণে আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও এই পর্বতের শৃঙ্গে সারা বছর বরফ জমে থাকে। হয়ে গেল, ক্লিয়ার হলো এটা? এটা আমরা দ্বিতীয় পয়েন্ট দিতে পারি। এবার অনেকগুলো পয়েন্ট আছে, সমুদ্র থেকে দূরত্ব হতে পারে, সমুদ্র স্রোত হতে পারে, সো আমরা এই দুটো দিয়ে দিলাম। তাহলে আমি এখন 3 পর্যন্ত কিন্তু আলোচনা করে দিলাম, বাকি পেপার এখন আমি রেডি করিনি, একটু পরে তোমাদের সেটা আপলোড হবে, আজকেই আপলোড হবে। তোমাদের প্রত্যেকে চ্যানেলে চোখ রাখবে, এছাড়া পরে যারা দেখবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আজকের জন্য এটুকু, পুরো প্লেলিস্টটা দেওয়া থাকবে জিওগ্রাফির, তার মধ্যে থাকবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, খুব ভালো থেকো, টাটা।